মাই চ্যানেল বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি কিছু রান্না শেয়ার করবো। সেটা হচ্ছে, আপাতত আমি এখানে কাঠ নিতে এসেছি, কাঠে রান্না কাঠ ভাত বসিয়েছি। কাঠ, দুটো কাঠ এখান থেকে ভেঙে নেব। কাঠগুলো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু সময়ের জন্য কাঠগুলো কেটে উঠতে পারিনি বলে তাই আমি এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। অলরেডি আমি পাখি চালিয়ে সমস্ত রকমের একটা সবজি আমি কেটে নিয়েছি, সেই সবজিটা দিয়ে আমি স্পেশালিটি আছে অবশ্যই ভালোবাসো, অবশ্যই অবশ্যই জানিও। আর আমাকে এত ভালোবাসো, তুমি একটু সাবস্ক্রাইব করো, করা যাক। আর শীতকাল তো, শীতকালে শুকনো মাছটা এমনি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে শুকনো মাছটা। শীতকালে সেই বেগুন ভর্তা, শুকনো মাছ বাটা, ধনে পাতা দিয়ে, টমেটো পুড়িয়ে, নানা রকমের বাটা বধিরায় জানি, কিন্তু দুটো বাচ্চা নিয়ে সময়ের জ্বালায় করে উঠতে পারছি না, তাই হয়তো তোমাদেরকে এই বছর দেখাতে পারছি না। আগামী বছর আমি অবশ্যই তোমাদেরকে যত রকমের বাটার রেসিপি আছে, মৌসির থেকে শুরু করে বরবটি, প্রচুর রকমের বাটা আমি জানি, সেই বাটা